তাসকিনের ক্যাচমিস, মিরাজের ক্যাচমিস, বলের ফ্লাইট বুঝতে না পারা রিয়াদের এবং প্লেয়ারদের একটাও থ্রো স্টাম্পে হিট করতে না পারা, এসব কিছুই কি বাংলাদেশের হারের প্রধান কারণগুলোর একটা? প্রধান কারণ অবশ্যই না, এগুলো ছোট ছোট কারণ, আর ছোট ছোট কারণ মিলেই বড় কারণগুলো তৈরি হয়। বাংলাদেশ ক্যাচ মিস করেছে এবং 50-50 চান্সগুলো মিস করেছে। বড় প্রতিপক্ষের এগেনস্টে বড় ম্যাচে 50-50 চান্সগুলো যখন 100% নিজেদের পক্ষে আনা না যায়, সেই ম্যাচগুলো জেতার সম্ভাবনা আসলে কমে যায় বাংলাদেশের ক্ষেত্রে, সেটাই হয়েছে। অ্যাট দ্য সেম টাইম এই ম্যাচটাতে যেটা হয়েছে যে বোলিং ইউনিট হিসেবে বাংলাদেশের পেসাররা শুরুটা তারা বেশ ভালো করেছিল, যে কোনো বিচারেই শরীফুল এবং মুস্তাফিজ দুজনে ভালো করেছিলেন, কিন্তু তাদের সেই ভালো শুরুটা তাসকিন, সাকিব কিংবা মিরাজ কন্টিনিউ করতে পারেননি। এবং তাদের এই কন্টিনিউ না করতে পারা, মিডল ওভারগুলোতে উইকেট তুলতে না পারা, নিউজিল্যান্ডকে বড় পার্টনারশিপ করতে সাহায্য করা, দ্বিতীয় উইকেট যুতিতে 80 রানের পার্টনারশিপ কিংবা তৃতীয় উইকেট যুতিতে 120 রানের পার্টনারশিপ, এগুলো আসলে বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে দিয়েছে। এবং নিউজিল্যান্ড পুরো ক্যালকুলেটিভ ওয়েতে এই ম্যাচটা খেলেছে। আপনি খেয়াল করে দেখবেন যে 15 ওভার, 20 ওভার, 25 ওভার, 30 ওভার, 35 ওভার প্রত্যেকটা ফেইসে নিউজিল্যান্ড এবং বাংলাদেশের রান অলমোস্ট সমান ছিল, 4-5-6 রানের ডিফারেন্স, 10 রানেরও ডিফারেন্স না। কিন্তু ওই যে উইকেটের জায়গাটা বাংলাদেশ বড় পার্টনারশিপ করতে পারেননি। বাংলাদেশ উইকেট দিয়ে এসেছে, সাকিব মুশফিকের পার্টনারশিপ বাদ দিলে বাংলাদেশের ব্যাটাররা কোনো রকম ভালো পার্টনারশিপ গড়তে পারেননি। এই যে পার্থক্যটা, এই পার্থক্যটা নতুন কিছু না। ডেভন কনওয়ে, ড্যারেল মিচেল কিংবা কেন উইলিয়ামসন, তিনি তো 100ও করতে পারতেন, সুযোগ ছিল, তারা তাদের ইনিংসগুলো ক্যারি করেছেন। বাংলাদেশের যে সুযোগ জায়গাটা ছিল সেখানে মুশফিক ব্যাড লাক আউট হয়ে গেছেন, সাকিব যেভাবে আউট হয়েছেন খুবই দৃষ্টিকটু। শেষ 2 ওভার রিয়াদ যদি ওই রান না করতেন তাহলে 245ও হতো না, 220-25 হতো। অর্থাৎ সেই পুরনো স্টোরি, পুরনো ঘটনা। আগামীতে কি হবে আমরা জানি না। ভারত এবং সাউথ আফ্রিকার বিপক্ষে ব্যাক টু ব্যাক দুটো বিগ ম্যাচ, সেখানে বাংলাদেশ কিভাবে এই ধরনের পারফরমেন্স করলো তো আসলে খুব বেশি কিছু করার নেই। কিন্তু এই যে পরপর দুটো ম্যাচ বাংলাদেশ খেললো ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের বিপক্ষে, সেখানে এখন থেকে 6 মাস আগে বা এই চলতি বছর ধরেই যে ঘটনাগুলো চলছে, টপ অর্ডার রান পাচ্ছে না, বড় পার্টনারশিপ হচ্ছে না, যারা রান পাচ্ছেন তারা ইনিংসটাকে বড় করতে পারছেন না, এই সবগুলো ঘটনা বিদ্যমান। এবং মোস্ট ইম্পর্টেন্টলি, যে পেস ইউনিটটা ভালো করছিল, যে তাসকিন পেস ইউনিটকে লিড করছিলেন, সেই তাসকিনও বিশ্বকাপে এসে যেন নিজেকে হারিয়ে খুঁজছেন। মিরাজ, তার বলে কোনো রকম থ্রেট নেই, তিনি থ্রেট ক্রিয়েট করতে পারছেন না, মিডল ওভারে রান চেক দিতে পারছেন না, উইকেট তো তুলতে পারছেনই না। সব কিছু মিলে যেটা হওয়ার কথা সেটাই হচ্ছে বাংলাদেশের সঙ্গে। আর আমরাও কি ওপেনিং নিয়ে বা টপ অর্ডার নিয়ে বা শুরুর ব্যাটিং নিয়ে, পাওয়ার প্লে ব্যাটিং নিয়ে কথা বলতে বলতে একটু হাঁপিয়ে যাচ্ছে কিনা? দেখেন, আমাদের হাঁপিয়ে যাওয়ার আসলে কিছু নাই, আমাদের গণমাধ্যম কর্মী হিসেবে এটাই কাজ। কিন্তু একটা জিনিস মনে হয় বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট বোধ হয় ব্যাটিং অর্ডারটা নিয়ে প্রয়োজনের চাইতে বেশি এক্সপেরিমেন্ট করছে। আপনি মিরাজ কাজকে ওপেন করাবেন, কালকে 3-এ, পরশু 5-এ, আপনি তাহিদুলকে আজকে 6-এ, কালকে 7-এ, রিয়াদকে এক ম্যাচ খেলাবেন, 8-এ আরেক ম্যাচ খেলাবেন না। এই যে কন্টিনিউ সাফল রিসাফল, যে শান্ত 3 নম্বরে ওয়েল সেটেল ছিলেন, সেই শান্তকে এক ম্যাচ পর 4 নম্বরে নামিয়ে না, আবার ব্যাক টু ব্যাক 2 ম্যাচে 4 নম্বরে নামিয়ে না, এটা ভালো কোনো সাইন না। T20-তে এটা ঠিক আছে, কিন্তু এই যে বারবার ব্যাটসম্যানদের জায়গা বদল, এটা যে কোনো কারণেই হোক ব্যাটসম্যানদের ওপর একটা প্রভাব ফেলছে। হ্যাঁ, এটা খুবই সত্যি, আধুনিক যুগের ক্রিকেটে আপনি যদি ভালো ব্যাটার হন, আপনাকে যে রোলে, যে জায়গায় দেওয়া হবে, আপনি সেখানেই মানিয়ে নিয়ে পারফর্ম করতে হবে। এটা আমি মানছি, এটা মেনেই আমি বলছি। কন্টিনিউ এই সাফল রিসাফল, এটা বোধহয় বাংলাদেশের ব্যাটিং অর্ডারকে একটু হলেও হ্যাম্পার করছে। বাংলাদেশ একটা বড় স্বপ্ন নিয়েই বিশ্বকাপে এসেছিল, সেমিফাইনাল খেলা কিংবা অনেক ভালো কিছু করা। প্রথম 3 ম্যাচ শেষে মনে হচ্ছে সে স্বপ্নে বড় একটা ধাক্কাই খেলো টাইগাররা।